প্রবাসীদের একটি কমন সমস্যা হচ্ছে ভূমি সংক্রান্ত জটিলতা। তাদের এই জটিলতা কিভাবে নিরসন করা যায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশের মানুষের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রতিনিয়ত সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে প্রবাসীরা এখন বিদেশে বসে চার ধরনের ভূমি সেবা পাচ্ছেন। ভবিষ্যতে এর আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বর্তমানে বিদেশে বসে একজন প্রবাসী নাগরিক নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ভূমি সেবা সপ্তাহে সাত দিন খতিয়ান বা নামজারি খতিয়ানের সত্যায়িত কপি এবং মৌজা ম্যাপের সত্যায়িত কপি সহজেই পাচ্ছেন। এছাড়া বিদেশে বসে প্রবাসীরা ভূমি উন্নয়ন করও দিতে পারছেন। পর্যায়ক্রমে প্রবাসীদের আরও কয়েকটি সেবার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যেটি বলছেন যে প্রবাসীরা যাতে বিদেশ থেকেও ভূমি সেবা নিতে পারেন এ বিষয়টি তাদের ডিজিটালাইজেশন পরিকল্পনায় ছিল। এরই অংশ হিসেবে বর্তমানে বেশ কয়েক ধরনের ভূমি সেবা প্রবাসীরা বিদেশ থেকেও নিতে পারছেন। এর ফলে প্রবাসীরা ভূমি অফিসে না গিয়েই এসব সেবা পাচ্ছেন। এতে তাদের অর্থ ও খরচ এবং ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে। তিনি আরও যেটি বলছেন যে প্রবাসীদের আরও কয়েকটি সেবার আওতায় নিয়ে আসার জন্য তাদের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রবাসীরা সহজেই আরও বেশি সেবা পাবেন। আপাতত বিদেশে বসে তারা যেসব সেবা পাচ্ছেন সেগুলো হচ্ছে নাগরিক ভূমি সেবা, যেটি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা পাওয়া যাবে, বা কাস্টমার কেয়ার, সে থেকে বিদেশ থেকে যারা ভূমি সেবা নিতে চাইবেন তারা 16122, এর লং কোড হচ্ছে +88096123, 16122 নম্বরে কল করে অথবা ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ভূমি সেবা ল্যান্ড সার্ভিস ফেসবুক পেজ www.facebook.com/land.gov.bd কমেন্ট অথবা মেসেজ বা বার্তা প্রদান করে যে কোনো ধরনের ভূমি সেবা পাচ্ছেন প্রবাসীরা। এ বিষয়ে ভূমিমন্ত্রী বলেন, নাগরিক ভূমি সেবার মাধ্যমে অভিজ্ঞ ভূমি বিশেষজ্ঞ প্রযোজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমি পরামর্শ দিচ্ছেন। এছাড়া খতিয়ান নামজারি খতিয়ানের সত্যায়িত কপি, এই সেবাটাও কিন্তু তারা পাচ্ছেন। এক্ষেত্রেও +88096123 16122 নম্বরে কল করে অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে খতিয়ান নামজারি সত্যায়িত কপির জন্য প্রবাসীরা আবেদন করতে পারছেন। নির্ধারিত প্রক্রিয়ার পর দেশের ডাক বিভাগ বিদেশি প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় এসব পৌঁছে দিচ্ছে। এছাড়া রয়েছে মৌজা ম্যাপের সত্যায়িত কপি। খতিয়ান নামজারি খতিয়ানের সত্যায়িত কপি সংগ্রহের মতোই প্রবাসীরা মৌজা ম্যাপের সত্যায়িত কপি পাবেন। এক্ষেত্রে উপরুক্ত নম্বরে কল করে অথবা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে মৌজা ম্যাপের সত্যায়িত কপির জন্য প্রবাসীরা আবেদন করলে ডাক বিভাগ বিদেশে প্রবাসীদের সংশ্লিষ্ট ঠিকানায় তা পৌঁছে দেবে। রয়েছে ভূমি উন্নয়ন কর প্রদানেরও সুবিধা। গত পয়লা বৈশাখ থেকে সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। তাদের ওয়েবসাইট ভিজিট করে একজন প্রবাসী বিদেশে বসেও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রয়েছে।